बिসমিল্লাহিররহমানিররহিম আশরিফা কিচেন হোমে আপনাদের স্বাগত। আশা করি আপনারা অনেক ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আমি আজকে একটা দারুণ রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি, আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। চলুন আমি কি রেসিপি করব আপনাদেরকে দেখিয়ে দেব। তাহলে আমি আপনাদেরকে দেখিয়ে দিই, এখানে আমি 1 কিলো মাটন নিয়েছি, খাসির মাংস, আর এই গোটা রসুন নিয়েছি। দেখুন আমি এখানে এই গোটা রসুন দিয়ে খাসি মাংস ভুনা করব। প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এখানে দেখুন আমি পেঁয়াজটা কীভাবে কেটে নিয়েছি, ছোট ছোট পেঁয়াজ 4 ফালা, মানে 4 পিস করে নিয়েছি। তাহলে দেখুন আমি কীভাবে রান্না করি, আর এর সঙ্গে কী কী লাগছে দেখিয়ে দিই। এখানে নিয়েছি 1 বাটি পরিমাণ পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, তেজপাতা, গোটা রসুন, শুকনো মরিচ, আর নিয়েছি এখানে দারুচিনি, ছোট এলাচ, লং, আর নিয়েছি গরম মশলা। আর আজকে রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করব। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। এখন দিয়ে দেবো আমি সরিষার তেল। আর এই রান্নাটা একটু সরিষার তেল লাগবে, তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দিয়ে দেবো 2টা শুকনো মরিচ, অর্ধেক করে দিয়েছি, তেজপাতা, গরম মশলা, এগুলো আগে ভেজে নেব। আগে ভেজে নিতে হবে এগুলো, তাহলে এটার সেন্ট বের হবে। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে আগে ভেজে নেব। পেঁয়াজটা আমার বাদামি কালার হয়ে গেছে, দিয়ে দেবো পেঁয়াজ টমেটো কুচি, আদা বাটা, রসুন বাটা, দিয়ে এগুলো আবারও ভালো করে কষিয়ে নেব। দিয়ে এখন খাসি মাংসটা আমি দিয়ে দেবো, আর এটাকে বলে খাসি মাংস ভুনা, গোটা রসুন দিয়ে খাসি মাংস ভুনা। এটা আপনারা একটু রসালো রাখতে পারেন, কিন্তু আমি এটা ভুনা করব। দিয়ে এটাকে আবারও ভালো করে কষিয়ে নেব। এরপর এখানে বাকি মশলাগুলো ব্যবহার করব। দেবো স্বাদ অনুযায়ী নুন, পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া পরিমাণ স্বাদ অনুযায়ী, আর দিয়ে দেবো গরম মশলা, জিরা, ধনিয়া গুঁড়া, দিয়ে এগুলো আবারও ভালো করে কষিয়ে নেব। আর এই রান্নাটা আমি আমার বাবার কাছে শিখেছি, আমার বাবা অনেক সুন্দর রান্না করতে পারে। সে ভাবলাম আজকে রান্না করতেছি, আপনাদের সঙ্গে এই রান্নাটা আমি শেয়ার করি। এখানে আগে আমি কোনো রকম পানি ইউজ করব না। এই মাংসটা কিন্তু ভালো করে কষাতে হবে, এটা যত কষাবে তত খেতে মজা। আমার দাদিরা বলতো যে তরকারি যত কষাবেন তত মজা, আমার এটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো রসুন, রসুনটা এখানে আমি 10 থেকে 12টা রসুন নিয়েছি, আপনারা অবশ্যই কম বেশি করে নেবেন। আর সিদ্ধ হওয়ার জন্য দেবো একটু পানি, বেশি দেবো না, কারণ মাংসটা আমার কষাতে সিদ্ধ হয়ে গেছে। কষানোতে আমি মাংস সিদ্ধ করে ফেলছি, দেখুন মাংস আমার সিদ্ধ হয়ে গেছে। এখন রসুনটা আমি দিয়ে দিলাম, আর এখানে বেশি পানি ব্যবহার করব না আমি। এটাকে আমি এখন 10 মিনিটের জন্য ঢাকা দেবো, মিডিয়াম আঁচে দিয়ে রাখবো। এটা ঢাকনাটা খুলে দেবো, দেখুন রসুনটা আমার কত সুন্দর হয়েছে। আর এটা কিন্তু একদম নতুন রসুন, নতুন রসুন যেটা বের হয়েছে সেটা দিয়েছি আমি, পুরোনোটা দেইনি। মাংসগুলো দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, গলে গেছে আমার মাংস। এটা আমি এভাবে মাখা মাখা রাখবো, বেশি রসালো রাখবো না। আর এই খাসি মাংসটা হচ্ছে গরম ভাত, রুটি, পরোটার সাথে খেতে পারবেন, বা খিচুড়ি, ভুনা খিচুড়ির সাথে খেতে অসম্ভব ভালো লাগবে। এটাকে আমি আর 3 থেকে 4 মিনিট
জাল করে নেব। ঢাকনাটা খুলে দেব। এখানে আপনারা আলু ইউজ করতে পারেন, আমি আলু দিচ্ছি না আজকে, আজকে শুধু ভুনো করব। দেখুন তরকারিটা আমার হয়ে গেছে একদম গা মাখা। দেখুন তরকারিটা আমার হয়ে গেছে, এখন আমি বড় ভাইয়াকে দেবো। অনেকদিন পর বড় ভাইয়া ক্যামেরার সামনে আসবে, উনি সময় পায় না, এখন ব্যস্ত, সেই জন্য ক্যামেরার সামনে আসে না, কিন্তু আজকে বড় ভাইয়া তরকারিটা খেয়ে দেখে বলবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অনেকদিন পর আবার আসলাম এই জুম্মার দুপুরে নামাজের পর আশিপাক কিচেন হোমে। আজকে রান্না হলো রসুন, গোটা রসুন দিয়ে খাসির মাংস। হ্যাঁ, রান্নার চমৎকার হয়েছে, দেখি কালারটা তো সুন্দর, খেয়ে দেখি কেমন লাগে। বিসমিল্লাহ রহমান রহিম। লবণ ঝাল সব ঠিক আছে, দেখুন বন্ধুরা আমার খাসি মাংস দিয়ে খাসি মাংস গোটা রসুন দিয়ে রান্না। বড় ভাই বললো অবশ্যই, আপনারা বাসায় এভাবে ট্রাই করে খেয়ে মানে রান্না করে খেয়ে দেখবেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাপোর্ট করুন, আমার পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওয়ে, ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।